তো আমাদের ফার্স্ট ডে ব্রুনাতে, ব্রুনে নার্সিং সেন্টারে আমরা এখানে আসছি, একটা হোটেল নিছি। হোটেলের ভাড়া কত সাহেব বলছি? $25, $25 করে প্রতিদিন, তো ভালোই মোটামুটি আমাদের বাজেটের ভিতরে হয়েছে। আর এটা আমাদের হোটেল থেকে 200 মিটারের কাছাকাছি, এটা লেক আছে এখানে, লেক লেক রিভার, অনেক নদী, অনেক সুন্দর রাতের রাতের দৃশ্যটা অনেক সুন্দর, তাই না? তো ভালো একটা ফিল পাইছি এখানে, টাকা উঠে গেছে আজকে রাতে। তাহলে শেষমেশ আমরা চলে আসলাম উমর আলী সাইফউদ্দিন মাস্কিউ, এই সেই মসজিদ, এটা স্টেডিয়াম না? তুমি যা একটা ক্যামেরা ধরে রাখো, আমি রাস্তা পার হই, রাস্তা পার হওয়াটা মানে আমি আসবো। এটা কি পিছন দিক না? সাইফুল, তোমার এক্সপিরিয়েন্স, ফার্স্ট এক্সপিরিয়েন্স না ট্রাভেলিং ভিন দেশে, বিদেশ ভ্রমণ, কিন্তু দেশটা কিন্তু অনেক সুন্দর, ছোট হইলো না? আর অনেক সুযোগ সুবিধা এখানে আছে, খাবার দাবার বিশেষ করে বাঙালিদের জন্য না, সব খাবারের আইটেমগুলো বিশেষ করে বাঙালিদের মতোই, রেসিপিগুলো না বাংলাদেশি, সব অন্য দেশের মানুষ খুব কম। আমার কাছে ভালোই লাগছে অনেক, ইন্দোনেশিয়া কম্বোডিয়ার থেকে ব্রুনাই ঘোরার জন্য, কিন্তু ইন্দোনেশিয়ার বালিতে গেলে আবার অনেক প্রাকৃতিক সৌন্দর্য এখানে। এই সেই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, তো আমার একটু ক্যামেরার ভিতর নাও, ভিডিও মোডে নিয়ে আমি ছবি নিচ্ছি। হ্যাঁ, মানে তোর কাছের জিনিস সব দূরে দেখা যাবে, বুঝেছো? হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা কীরকম, মানে তোমার ওই লেন্সে দেখো না, কাছে জিনিস দূরে দেখা যায় এরকম, এটা দেখো দূরে জিনিস কাছে দেখা যাচ্ছে। হোয়াইট অ্যাঙ্গেলের ক্যামেরা বর্তমানে বেরোচ্ছে মানে ফোনে, এর জন্য আলাদা লেন্স থাকে, আলাদা ক্যামেরা কিনে মানুষের, তোমার কি জানো বলো, গোপ্রো, 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 ফোনের লেন্সে যেগুলো করে ওগুলো ছবি মুভি তোলা জিনিস আসলে ওটা অত ভালো হয় না। গোপ্রো দেশ মানুষ ইউটিউবের ভিডিও বানায়, ঠিক আছে? রসুল্লাহ।
ওই সামনের দিকে আরো ভালো লাগবে। কিছু বলেন, এই যে কেমন লাগতেছে? এখানকার সৌন্দর্য যতটাই বলা যায়, যতটাই প্রশংসা করা যায়, সব প্রশংসা এখানে কম। একদম মানে সুন্দর একটা সুইজারল্যান্ডের মতো ঘর বাড়ি গুলো। এই যে আর আবহাওয়াটা অনেক ভালো, মানুষ পার্ক, ওয়াকিং পার্ক না, খুব হাঁটাহাঁটি করতেছে, এক্সারসাইজ করতেছে, জনসংখ্যা একদম কম। এখানে জনগণ অনেক কম, পপুলেশন অনেক কম। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة জুম্মা তো কালকে মনে হয় না, আজকে মানে বৃহস্পতিবার, আজকে তো মানে বৃহস্পতিবার। ওই যে তার মানে আমাদের রুম ওই পাশে, এই যে এইটার পিছনে আমাদের রুম, ওইটার পিছনে নাই গেলে লেকটা বাড়ি দিব লোকটা কোনে বাড়ি দেবে আমাদের লেকটা। আমি কি করলাম তোমার শেষ কি দিলে? এই যে বিল্ডিং এর পিছনে আমাদের রুম, এটা মার্কেট, ওই যে পিছনে রোডে, এটা পিছনে আমাদের রুম। আর ওই যে এগুলো দেখছিস না লেকমেক, ওটা তো ওই দিক, এই যে গাড়িগুলো দেখছো না, এই গাড়ি একটু সামনে গেলে আমাদের, আমরা যে জায়গায় দাঁড়াইছিলাম সেই জায়গা। দেখো কি ক্লিয়ার আমার ক্যামেরা, অদ্ভুত সুন্দর একটা জায়গা এখানে। Thank you.
সাইকেল ভাড়া কোন জায়গায় দেয়? সাইকেল তো আমরা কোয়ালালামপুর থেকে ভাড়া করতাম, এখানে কোথায় পাবো? না যাও যাও, তোমার এখন পুরো চেহারা দেখা যাচ্ছে, এত ক্লিয়ার। তোমার দেখাবো কিরাম, তুমি যে এত ক্লিয়ার। দেখো ওই ঘর বাড়ি দেখা যাচ্ছে না চোখে, কিন্তু এতে দেখা যাচ্ছে, ঘরে জানলা মালা দেখা যাচ্ছে, এতে দেখা যাচ্ছে, বুঝি না কি ক্যামেরা। তাহলে যদি এইটি যদি এখন 10 ক্লাস বেড়ে গেছে, তাহলে 10-এ কি অবস্থা ক্যামেরা?